তুমি আমার লাইফটা হেল্প করে দিয়েছ। আমি যেটা চাই না সেটাও জোর করে আমাকে বইয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। ঝোড়া যদি বিয়ের পরে এই বাড়িতে আসে তোর বাবার কানে কথাটা উঠবেই। আমি সেটা বুঝতে পারছি, আমি তো বারবার বাধা দিচ্ছি, ঝোড়া তো আমার কথা শুনছে না, ও তো বলছে ওর সঙ্গে মহার্গর কথা হয়ে গেছে। দেখ আমাদের বাড়িতে কিছু নিয়ম নীতি আছে, ঠিক আমাদের বাড়িতে আসাটা আমরা মেনে নিতে পারছি না। মানে ঝোড়া এই বাড়িতে আসতে পারবে না? হ্যাঁ, ঝোড়া একবার আসতে চাইছে স্বামীকে নিয়ে, একবার ঘুরে যাক, কিন্তু তাই বলে এই আশাটা যেন রোজ রোজ না হয়। আর ঝোড়া আর মার্গ যে আলাদা থাকবে বলছে সেখানে কিন্তু তুমি যাবে না। না না, আমি তো কারোর বাড়িতে যাচ্ছি না, ওরা এখানে আসার কথা বলেছে সেটাই বলছি। ঝোড়ার বুদ্ধির অভাব আছে স্রোত, দেখো ইম্যাচিওর না, এই বিষয়ে কোনো সংশয় নেই স্রোত, যদি তা না হতো তাহলে কিন্তু সেদিনও থেকে যেত। সেদিন কেন থেকে গেল না বলতো, কেন সেদিনও ভয় পেল? হ্যাঁ জানি ভয়টা তোমার জন্যই পেয়েছে, কিন্তু আজকে এই ভয়টা কোথায় উড়ে গেল? দেখো মহার্গর সাথে ওর বিয়ে হয়েছে এমন তো নয় যে ওর বাবা মা কখনো মাথা ঘামাবেন না, কিংবা এমনও তো হতে পারে মহার্গ এইসব করে কোনোভাবে তোমাকেই ফাঁদে ফেলতে চাইছে। হ্যাঁ মহার্গ সেদিনকে কিন্তু নিজে এসেছিল, ও সবটা দেখলো শুনলো জানলো, তারপরেও কিন্তু জোড়াকে বিয়ে করলো। এখন হঠাৎ করে বলছে যে তুমি স্রোতের কাছে যাও, তুমি স্রোতের সঙ্গে দেখা করতে পারো, বিষয়টা ওটা সহজ লাগছে না কিন্তু স্রোত। তুই আমার কথা শুন, তুই ব্যাপারটার মধ্যে ঢুকিস না। কিন্তু আমি কি করব বলতো দাদা ভাই, আমি তো জোড়াকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। থাকতে হবে, তোর এখন শক্ত হওয়ার সময়, তোকে শক্ত হতে হবে, বুঝতে পারছিস? মানে তুই ভেঙে পড়লে তো চলবে না, একটু সময় দে, একটু সময় দে, একটু বিষয়টা থিতিয়ে যাক, তোর মনটা একটু শান্ত হোক, তারপর দেখবি আস্তে 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 সবটা নর্মাল হয়ে যাবে আর তুইও আস্তে আস্তে সবটা ভুলে যাবে। অলরেডি আমাদের অনেক অপ্রস্তুত হতে হয়েছে স্রোত, পাড়াঘরে জানাজানি হয়ে গেছে, এমনিতেই এটা একটা খারাপ ব্যাপার। তার মধ্যে ও যদি এখন আসে তাহলে যে কেউ যে কোনো দিন ওর বাবার কানে কথাটা তুলে দেবে, না আর কাউকে দরকার নেই স্রোত, মহার্গ নিজেই হয়তো তুলে দেবে, হয়তো মহার্গর এটা একটা চাল। আর যেদিন হাতে নাতে ধরা পড়বে সেদিন বাবা কিন্তু মেয়েকে কিচ্ছু বলবেন না, তোমাকেই ফাঁসাবেন স্রোত, এটাই বলবেন যে এই ছেলেটাই আমার মেয়ের সংসার ভাবছে। কটা দিনের তো ব্যাপার স্রোত, একটু অপেক্ষা করো না, একটু অপেক্ষা করো। দেখো ঝোড়া যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে তাহলে ঠিকও তোমার কাছে আসবে, আর তুমিও যদি ঝোড়াকে ভালোবেসে থাকো তাহলে তুমিও ওর জন্য অপেক্ষা করতে পারবে। কটা দিনের তো ব্যাপার, অসুবিধেটা কোথায় বলো? এইটুকু কষ্ট সহ্য করতে পারবে না? আর দেখো স্রোত, ঝোড়ার কাছেও কিন্তু এটা একটা অগ্নি পরীক্ষা, ঝোড়ারও এই অগ্নি পরীক্ষাটা হোক, দেখা যাক ঝোড়া তোমাকে কতটা ভালোবাসে, সবকিছু ছেড়ে ও তোমার কাছে কি করে আসতে পারে। আর তুমিও দেখো, তুমি ঝোড়ার সঙ্গে যোগাযোগ না রেখে কিভাবে কতদিন তুমি ঝোড়ার জন্য অপেক্ষা করতে পারো। এই না, থাক থাক থাক, করতে হবে না, আমি তো বলিনি। হ্যাঁ তুমি বলনি, কিন্তু তোমার বাড়ির লোকরা তো এটাই ভাবছে না, আমি তোমাকে প্রণামটা কেন করছি না? ওদের কথা বাদ ছাড়ো না, বাড়ির লোকের কথা করতে হবে। ও তুই যাই বলিস, ও মুখে যাই বলুক না কেন, সব নিয়ম কানুন তো মানছে। ওকে আমি বুঝে গেছি, ও মুখে যাই বলুক মনে সেটা করে না। কিছুই বোঝনি আমাকে, আমার মনে যা মুখেও তা। মেঘা তোমাদের বাড়িতে এসছি বলে কয়েকটা কথা তোমাদের শুনে নিচ্ছি ভদ্রতার খাতিরে, আর কিছু না। আর না হলে ওকে মন থেকে প্রণাম কোনোদিন করব না। এসব কি বলছে? সবার সামনে মহার্গকে এইভাবে অপমান করছে,
এখনই এই বিয়ের দুদিন পর মহার্গকে তার খুঁজে পাওয়া যাবে না। মহার্গর যেমন শখ হয়েছিল বড় গাছে নৌকা বাঁধবে, তেমন ঠিক হয়েছে। আচ্ছা, এমন ভুল কাজ কেউ করে? এই মেয়ে তো দেখছি মহার্গর সারাটা জীবন বরবাদ করে দেবে একদম। আচ্ছা মাসিমণি, এখন তো ঝোড়ার এখানে কাজ মিটে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানকার কাজ মিটে গেছে। এরপর ও ব্রাহ্মণদের একটু খেতে দেবে, তারপর সন্ধ্যেবেলা একটা ছোট অনুষ্ঠান আছে, তারপর কালকে তো তোমরা চলেই যাবে। এই এক সেকেন্ড, কালকে যাওয়া মানে আজকে আমাকে এখানেই থাকতে হবে? আরে আজকে তো তোমার বউ ভাত, বউ ভাত তো শ্বশুর বাড়িতেই হয়, শ্বশুর বাড়ি ছাড়া আর কোথায় হবে? হ্যাঁ আজ কিন্তু আমরা আড়ি পাতবো। এটা পাকা কেন? হ্যাঁ তোমরা খালি বোকা বোকা কথা। এই কেন বিরক্ত করছিস বারবার ওকে, ছাড় না। বিরক্ত কেন করব দাদা ভাই, আমরা তো একটু মজা করছিলাম রাত্রির বেলা আড়ি পাতবো বলে। সরি গো বৌদি ভাই, আর কখনো তোমার সাথে এরকম কথা বলবো না। হ্যাঁ বলবে না, আমি এরকম কথা একদম পছন্দ করি না। আমি বলছি ও একটু রেস্ট নিক, ঘরে নিয়ে যাই ঝোড়াকে। হ্যাঁ যা, তুই ওকে উপরে নিয়ে যা। যাবো। দেখো স্রোত, যদি তোমাদের মধ্যে সত্যিই ভালোবাসা থেকে থাকে না, একদিন না একদিন তোমরা একসঙ্গে হবেই, ঠিক একসঙ্গে হবে। বাড়িতে আর কাউকে এই কথাগুলো বলছি না, কারণ শুধু শুধু সবে টেনশন করবেন তো। হ্যাঁ আমার কথাটা রেখো দাদা ভাই। আমি ঝোড়া ডাকলেই আমি ভীষণ অস্থির হয়ে যাই। ঝোড়া কান্নাকাটি করছে, ও ভীষণ খারাপ আছে, ও যদি কিছু করে ফেলে। কিচ্ছু করবে না, অত সহজ নয়, একটু ধৈর্য ধরো। আমি বলছি তোমরা ভালো থাকো সেই জন্যই বলছি। দেখো ঝোড়া বাচ্চা মেয়ে, কতটুকুই বা তার বুদ্ধি, কতটুকু বোঝে সে? ও মহার্ঘর কথা বিশ্বাস করছে। আচ্ছা এমনও তো হতে পারে যে মহার্ঘ তোমার দিকে ওকে লেলেই দিচ্ছে মেয়েটাকে। একবার যদি মেয়েটি তোমার দিকে আসে তখন তোমারই ক্ষতি করে দেবে মহার্ঘ, এমন ক্ষতি হয়তো তোমার করবে যে কোনো দিন তুমি ঝোড়ার কাছে যেতে পারবে না। তাই বলছি কি দরকার এসবের মধ্যে জড়ার, এতে তোমার চাকরি বাকরি কাজকর্ম সব মিলে মিশে যাবে। দেখো দাদু ভাই একটা কথা কিন্তু মনে রেখো, আমরা সাধারণ ঘরের মানুষ, দেখো ওরা যা পারে আমরা তা পারি না, আমাদের তো খেটে খেতে হয়। তোমাকে তো বাড়ির লোকের পাশে দাঁড়াতে হবে, এভাবে কি তোমার দিন কাটবে? কাটবে না। ওরা যা করতে পারে তা কিন্তু তুমি করতে পারো না দাদু ভাই। ঝোড়ার বাবার কত পয়সা সেখানেই তো আমরা মার খেয়েছি, আমাদের তো কিছু নেই, একটা একটা করে ঈদ যেতে আমরা সংসার করেছি। তোমার বাবা কাকাদের অবস্থা তো তুমি জানো, আমাদের সংসারে কে সব মানায় দাদু ভাই? তুমি যে আমাদের সব কথা খুলে বললে এটাই আমাদের কাছে অনেক। ঠিক আছে মহার্ঘ তার বউকে নিয়ে আসুক আমাদের বাড়িতে, খুব আনন্দের কথা, কিন্তু তুমি ডেকে আনবে না, আর তুমি আর ও বাড়িতে যাবেও না, এ কথাটা কিন্তু মনে রেখো। ঠিক আছে? জানিস রোত তোমার খুব কষ্ট হচ্ছে আজ, কিন্তু একদিন সব ভালো হবে এটা ভেবে তুমি আজকে দিনের কষ্টটা মেনে নাও, মেনে নাও স্রোত। কষ্ট পাস না ভাই, কাজ করার চেষ্টা কর মন দিয়ে। এতগুলো জায়গায় অ্যাপ্লাই করেছি, কোথাও থেকে না ডাকলে আমি কি করব? রাগ করে তো লাভ নেই, তুই রাগ করছিস কেন আমার উপর? দেখ যেখানে যেখানে অ্যাপ্লিকেশন করেছিস তার বাইরের কন্ট্যাক্টগুলো কাজে লাগা, বিভিন্ন ক্যাম্পাসে নিয়ে অ্যাপিয়ার কর, মানে তুই তুই কাজটাতে ফোকাস কর, কাজটাকে প্রায়োরিটি দে, লাইফের সব থেকে বেশি প্রায়োরিটি এই মুহূর্তে কাজটাকে দে, বাকি যা হয়ে গেছে এটা হয়ে গেছে, আস্তে আস্তে দেখবি তুই সবটা ভুলে যেতে পারবি। কাজ
আলু ঝড়, শুনতে কে রবি শুনতে ছোটায় স্টার জলসায়।